স্পিকিং, দামগুলো হয়তো অনেকেরই একটু বেশি লাগবে, আমারও বেশি লেগেছে, 275-250, আর এটার দাম 220। বাট ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সি ফুড ছোটো ছোটো শর্টস বা রিলস আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, যেখানে বিভিন্ন ফুড ট্রাক থেকে খাওয়া দাওয়া করেছি আমরা। সো বেসিক্যালি আজকে চলে এসেছি সেই জায়গাটাতে, দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকে বুঝতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে, যেখানে আগের উইকে আমি একটা ভিডিও করেছিলাম, মানে একটা রিলস করেছিলাম ইনস্টাগ্রামে, প্রচুর 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 ভালোবাসা দিয়েছো তোমরা, আর তাই আজকে চলে এসেছি সেই জায়গাতেই। মানে আমরা এখন রয়েছি নিউ টাউন স্মার্ট স্ট্রিটে, যেখানে লাইন দিয়ে ফুড ট্রাকগুলো থাকে, সেখানেই কিন্তু JW ম্যারিয়টের ফুড ট্রাক রয়েছে। আমরা অলরেডি একবার খাবার দাবার ট্রাই করেছিলাম, তোমাদের ভালোবাসার জন্য লং ভিডিও শুট করতে চলে এসেছি। আমার পেছনেই রয়েছে ট্রাকটা, আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ কি কি আইটেম রয়েছে, কেমন কি খাবার দাবার, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এলে আর আমাকে চেনো না, তাদের জন্য বলে দিই আমার নাম দেবারতি, তোমরা আছো বং ফুড ট্রাভেলসে। ভিডিওটা বেশি ইন্ট্রোডাকশনে লেনদেন না করে একেবারে খাবার দাবার নিয়ে ব্যাক করব। তার সাথে বলে দিই এদের কিন্তু প্রতি উইকেই আইটেমগুলো চেঞ্জ হতে থাকে, এখনো মেনু কার্ড এক্সপেরিমেন্টের জায়গাতেই রয়েছে। তো এক্সপেরিমেন্টাল মেনু কার্ড থেকে দেখা যাক আজকে আমরা কি কি খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর ভিডিওতে তোমাদের কমেন্টও জানিও যে তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স JW ম্যারিয়টে। চলো বেশি কথা না বলে একেবারে খাওয়া দাওয়া শুরু করবো। এখন ঘড়িতে অলরেডি 10টা বাজে, এই ট্রাকগুলো কিন্তু 5 to 5:30 PM এ সবাই মোটামুটি চলে আসে। তোমরা আরও প্রচুর ট্রাক রয়েছে, এটা কোনো পেইড প্রমোশন নয়, আগেরবার রিলসে এত ভালোবাসা দেওয়ার জন্য ভাবলাম একটা লং ভিডিও ইউটিউব চ্যানেলের জন্য করা যাক, তাই আজকে চলে এসেছি এখানে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও কারা কারা অলরেডি এখান থেকে JW ম্যারিয়ট থেকে খাবার দাবার ট্রাই করেছো। চলো আর বেশি কথা না বলে একেবারে ভিডিওটা শুরু করা যাক। সো আজকে প্রথম যে আইটেমটা নিয়েছি দ্যাট ইজ এ চিকেন র্যাপ, আর এরকম পোর্শন রয়েছে, দেখো প্রাইসটা হয়তো তোমাদের অনেকেরই বেশি লাগবে, মানে আমারও কিন্তু হালকা ছ্যাঁকা লেগেছে, 250 এটার প্রাইস। তো এরকম দুটো র্যাপ রয়েছে, ভেতরে কিন্তু যদি তোমাদের দেখাই চিকেন রয়েছে, বেল পেপারস রয়েছে, অনিয়ন রয়েছে, আর একটা এখানে স্যালাড মতন দেওয়া রয়েছে। সো এখানে মেয়োনিজ দেওয়া রয়েছে, এখানে মোস্ট প্রবাবলি মাস্টার্ড সস কিছু একটা ব্যাপার রয়েছে। র্যাপটা কিন্তু সত্যি সত্যি ভালো খেতে, যে চিকেন এবং মশলা দিয়ে ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে একবার দেখো, প্রচণ্ড জুসি। আর ভেতরে কিন্তু শ্রেডেড চিকেনগুলো একেবারে বারবিকিউ সস দিয়ে মাখানো রয়েছে, মিক্সড ফ্লেভার কিক করবে তোমাদের মুখে। এবার একবার এই সসটা যেটা রয়েছে ইয়েলো কালারের, এই সসটা ডিপ করে আমি ট্রাই করবো। এক্সিলেন্ট খেতে, ফাটাফাটি লাগলো আমার, একবার তোমাদের ওপেন করে দেখাই। ভেতরে কিন্তু পুরো চিকেনগুলো বেল পেপারস, অনিয়ন এবং বারবিকিউ সস দিয়ে সুন্দর করে টস করে রাখা রয়েছে। এটাও কিন্তু মারাত্মক সফট এবং টেস্টও হেভি। তবে একটা কথা বলে রাখি, এদের আইটেম খুব লিমিটেড এবং প্রতি উইকেই কিন্তু এদের আইটেমগুলো চেঞ্জ হতে থাকে, তাই প্লিজ ভিডিওতে কেউ বলো না যে আমি যেটা ট্রাই করেছিলাম ওটা হয়তো কোনো একটা উইকে এসে তোমরা নাও পেতে পারো, আবার পেতেও পারো, কারণ এখনও এদের এক্সপেরিমেন্টাল মেনু কিন্তু চলছে। আগের উইকে দেখেছো আমি ট্রাই করেছিলাম, একটা রিলস শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেই রিলসটা যারা এখনো দেখোনি ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো। তো চলো এটা খাওয়া দাওয়া শেষ করে নেক্সট আইটেম নিয়ে ব্যাক করছি। ওকে, সো নেক্সট আইটেম যেটা নিয়েছি দ্যাট ইজ মশালা ফিশ ফ্রাই, এটার একটা রিলস গত উইকে যখন আমরা এসেছিলাম, আগের উইকে যখন এসেছিলাম তখন আমরা একটা মশালা ফিশ ফিঙ্গার ট্রাই করেছিলাম, ছোটো ছোটো পিসেস ছিল। এই উইকে কিন্তু সেটাই চেঞ্জ হয়ে মশালা ফিশ ফ্রাই হয়েছে, দেখো তিনটে পিসেস রয়েছে, বেশ ডিসেন্ট পোর্শন রয়েছে। একটা আমরা অলরেডি ভেঙেছি রিলস করার জন্য, আর এটা খাওয়ার জন্য কিন্তু এখানে রয়েছে টার্টার সস, আর এখানে রয়েছে কাসন্দি এবার তোমাদের জন্য। আর রিলস যদি দেখতে হয় তোমরা জানো কি করতে হবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তো চলো একটা ফিশ ফ্রাই তোমাদের জন্য
এই হচ্ছে ভেতরটা, এই হচ্ছে ভেতরটা। আশা করছি ক্যামেরা জাস্টিফাই করছে, একদম সুন্দর ফ্লেকি ফিশ। আমি ট্রাই করবো প্রথমে কাসুন্দি দিয়ে, চলো ট্রাই করা যাক। একদম বেশ কিন্তু ক্রাঞ্চি রয়েছে, যখন ভাঙছিলাম বেশ আওয়াজ হচ্ছিল, আর দেখতেও বেশ টেম্পটিং। চলো ট্রাই করা যাক। ভেতরে কিন্তু অলরেডি মশলা দিয়ে, ভেতরে কিন্তু অলরেডি মশলা দিয়ে একটা ম্যারিনেশন রয়েছে, কোটিংটা দেখতে পাচ্ছ। ফিশের কোয়ান্টিটি ডিসেন্ট রয়েছে, খেতে কিন্তু বেশ টেস্টি। আমার টেস্ট বাডে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটু এই টার্টার সসটা দিয়ে ট্রাই করবো। মশালা ফিশ ফিঙ্গারের থেকেও কিন্তু আমার আজকে যেটা ট্রাই করলাম মশালা ফিশ ফ্রাই, যেটা ওটা আমার বেটার লেগেছে টেস্টের দিক থেকে। আর কোয়ান্টিটি তোমরা দেখেই নিয়েছো, তোমরা আসো ট্রাই করো। নেক্সট উইকে হয়তো অন্য কোনো আইটেম থাকবে, মেনু কার্ড চেঞ্জ হবে। আবারও বলে দিচ্ছি, এই কার্ডটা কিন্তু শুধুমাত্র শুক্র শনি রবি তিন দিন থাকবে। আর লোকেশন তোমরা অলরেডি বুঝেই গেছো, আমরা আছি নিউ টাউনের স্মার্ট স্ট্রিট, যেখানে সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন খাবারের খনি, একেবারে বলতে পারো ফুড ট্রাকগুলো লাইন দিয়ে থাকে, সেখানেই কিন্তু জেডাব্লিউ ম্যারিয়টের ট্রাক। আমরা খাবার দাবার ট্রাই করছি। তোমরা গত সপ্তাহে রিলসে মারাত্মক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম একটা লং ভিডিও শ্যুট করা যাক তোমাদেরই জন্য। তো চলো এটা শেষ করি, এবার দেখি ডেজার্টে কী কী খাওয়া যায় বা কী আইটেম রয়েছে। আর তোমরা মেনু কার্ডটা একবার ঝট করে দেখো। তো খাওয়া দাওয়া করার পর এবার একেবারে ডেজার্ট সেকশনে চলে এসেছি। আজকে যেটা পাওয়া যাচ্ছে দ্যাট ইজ এ ব্রাউনি। তো ওই ব্রাউনিটার ওপরে কিন্তু চকলেট সস তো রয়েছে, তার সাথে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি, দেখতে তো বেশ লোভনীয়। চলো টেস্ট করে দেখা যাক কেমন। ও হো হো, বেশ ময়েস্ট, মানে কাটার সময় বুঝতে পারছি এই রকম হচ্ছে ভেতরটা। ভেতরটা দেখো, আশা করি ক্যামেরা জাস্টিফাই করছে। এবার এটা সুন্দর করে কেটে নিয়ে চকলেট সসে মাখিয়ে চলো একটা বাইট নেওয়া। জেডাব্লিউ বলে ভাই একটু তো ব্র্যান্ড ভ্যালু, তো একটু তো দামটা বেশি হবেই, বাট খেতে কিন্তু লিটারালি ভীষণ ভালো, ভীষণ। এটা কিন্তু আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউনি। ভেতরটা একেবারে ময়েস্ট রয়েছে, একবার দেখো তোমরা। এই হচ্ছে ভেতরটা টেক্সচারটা, একদম স্মুথ টেক্সচার, মারাত্মক চকলেটি, খেতে সত্যি সত্যি ভালো। তবে শেষটাও জমে গেল। আজকে যে তিনটে আইটেম ট্রাই করলাম, আমার তিনটেই কিন্তু মারাত্মক ভালো লেগেছে ফ্র্যাঙ্কলি স্পিকিং। দামগুলো হয়তো অনেকেরই একটু বেশি লাগবে, আমারও বেশি লেগেছে 275-250, আর এটার দাম 220। বাট ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, সিরিয়াসলি অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করবে, বাট খেতে কিন্তু খাবারগুলো প্রত্যেকটাই টেস্টি রয়েছে। তো বেসিক্যালি এখানে কিন্তু প্রচুর ফুড ট্রাক রয়েছে, প্রত্যেকটার খাবারই আমি কম বেশি ট্রাই করেছি। তো তোমরা অলরেডি এখানে এসে প্রচুর ফুড ট্রাক লাইন দিয়ে দেখবে এবং খাবার দাবার ট্রাই করবে, বাট জেডাব্লিউর খাবারগুলো ট্রাই করো, বেশ ভালো খেতে, আমার তো দুর্দান্ত লাগলো। যদিও কোনোদিন তোমাদের সাথে এখানকার লং ভিডিও শেয়ার করিনি, কিন্তু জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে জেডাব্লিউ ম্যারিয়টের একটা ট্রাকও এখানে রয়েছে, তার জন্য এই লং ভিডিওটা করলাম। এছাড়া প্রচুর ছোটো ছোটো শর্টস বা রিলস আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, যেখানে বিভিন্ন ফুড ট্রাক থেকে খাওয়া দাওয়া করেছি আমরা। সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট, রিলসে তোমরা অলরেডি একটা মশালা ফিশ ফিঙ্গার দেখেছিলে, তার থেকেও কিন্তু আজকের ফ্রাইটা আমার বেশি ভালো লাগলো, মানে যেটা হচ্ছে মশালা ফিশ ফ্রাই। র্যাপটাও অসাধারণ ছিল, তার সাথে ব্রাউনি ট্রাই করেছি, সেটাও একদম টপ নচ যেটাকে বলে। তো তোমরাও আসো খাওয়া দাওয়া করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।